হে গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই এন্ড কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস আপনারা সকলেই জানেন অ্যালেক্স ভোটার আইডি কিন্তু হ্যাক হয়ে গেছে। তো যার কারণে হচ্ছে আমার কাছে একটা আইডি চাইছিল, আর আমি ওরে বলছিলাম, একটা চ্যালেঞ্জ দিছিলাম একটা র্যাঙ্ক ম্যাচে, যে তুমি যদি 5 কিল করতে পারো তাহলে তোমার আমি একটা আইডি গিফট করবো, সরি 10 কিল করতে বলছিলাম। তো ও কিন্তু 10 কিলের জায়গায় 20 কিল করে ফেলছিল, তো এখন ওরে তো আইডি দিতেই হইতো আমার। তো যার কারণে একটা ছোটোখাটো আইডি কিন্তু ম্যানেজ করে ফেলছি। এই আইডিটা হচ্ছে অ্যালেক্সকে গিফট দিব। আর এই আইডিতে অনেকেই তোমরা যারা ফ্রি ফায়ার খেলো চাইলে কিন্তু ওর সাথে অ্যাড হতে পারো, আর ওর সাথে অ্যাড হইলে আমার সাথেও কথা বলতে পারবা। আমি আইডি কোডটাও দেখাই দেবো, প্লাস ওর আইডিতে কী কী কালেকশন আছে সেটা আমি তোমাদের আজকে দেখাবো। তো তাহলে চলো ওর কালেকশনগুলো দেখাই দিই তোমাদের। এই যে আইডিটা কিন্তু বেশি একটা প্রো লেভেলের আইডি না, একদম নুবও না, আবার মানে খেলার জন্য যথেষ্ট পরিমাণ গান স্কিন বা ড্রেস আপ হালকা পাতলা আছে, যা যা লাগে। আর গেমে তো রেয়ার বলতে কিছুই নেই বর্তমানে, কারণ একসময় হিপ হপ বান্ডেলের কথা যদি বলি তাহলে গেমে 2 থেকে 3 জন বা 4 জন ইউটিউবারের হিপ হপ বান্ডেল ছিল ইউটিউবারদের মধ্যে আর কি। বাট এখন তো হিপ হপ সবার কাছেই আছে, মানে তোমাদের কাছেও আছে, তো সেক্ষেত্রে কিন্তু রেয়ার বলতে কিছু নাই। তারপরে হচ্ছে ও যেহেতু ছোট অ্যালেক্স, অ্যালেক্স কিন্তু বেশি বড় না, তোমরা যারা তাকে চিনো, তো এই হচ্ছে মানে ড্রেস আপের মধ্যে মাথার কালেকশন, মানে হেয়ার স্টাইল। এই যে রেড কালার চুল আছে দেখতেই পারতেছ, মানে আমি আমি একটা ড্রেস কম্বিনেশন নিয়ে রাখি, এইটা পরে অ্যালেক্স খেলবো নর্মালি। সেটা হচ্ছে হেয়ার নিউকনটা, হেয়ার হচ্ছে হেয়ার এইটা, হেয়ার এইটা, আর হচ্ছে সানগ্লাস। এ মানে গান মানে এটার মধ্যে কিন্তু কালেকশন তেমন কিছু নাই বললে চলে, ঠিক আছে। এই যে এই গ্লাসটা যখন ফ্রি ফায়ার নতুন দিকে ছিল তখন কিন্তু আমি এই যে সানগ্লাসটা পরেই গেম খেলতাম, বাট এখন ওইভাবে খেলা হয় না। আর তারপর হচ্ছে এই জায়গা থেকে মাস্ক হচ্ছে এইটা পরাই, দেখো জোকারের মতো লাগতেছে পুরা। আর বডির মধ্যে কী কী আছে ভাই, এটার মধ্যে দেখি তেমন কালেকশনই নাই, মানে একজনের কাছে আমি আইডিটা চাইছিলাম, ও আমারে দিছে, তারপর আমি অ্যালেক্সে দিলাম। আর তার আগে হচ্ছে আমি কিন্তু নামটা চেঞ্জ করা হয় না, আইডিটার নামটা আগে চেঞ্জ করে নেই, তো এর জন্য হচ্ছে ওর আইডিতে তো ডায়মন্ড নাই, যেহেতু তারাও ওর আইডিতে একটু টপ আপ মাইরে নেই। দেন হচ্ছে আইডি কোডটা তোমাদের দেখাবো একদম শেষে, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। ওকে গাইস, ওর আইডিতে কিন্তু আমরা 240 ডায়মন্ড টপ আপ করে নিয়েছি, আর আগে থেকে 7 ডায়মন্ড ছিল। তো এখন যেটা করতে হবে, নাম চেঞ্জ করতে হবে। নাম চেঞ্জ হচ্ছে ও আমাকে একটা নাম লিখে দিছিলো, সেটা আমি আগে এখানে দিয়ে নেই, দেন কপি করে রাখি। আর তারও আগে নেম চেঞ্জ কার্ডটা কিনে নেই, কেনার জন্য করে যেতে হবে স্টোর, স্টোরে যাওয়ার পর রিডিম, রিডিমে যায় গিল টোকেনতে কিন্তু আমরা মাত্র 39 ডায়মন্ডে কিন্তু একটা নেম চেঞ্জ কার্ড কিনতে পারতেছি, আর কেনা শেষ। তো এখন নাম চেঞ্জ করতে হবে, তো নামটা চেঞ্জ করে দেয়। দেন হচ্ছে তোমাদের আমি গান কালেকশন আর হচ্ছে ড্রেস আপ মানে প্যান্ট বা বডির মধ্যে কী কী আছে সেটা দেখা দিচ্ছি। ওকে গাইস চলো এবার নামটা দিয়ে ফেলি। ওর আইডির নাম কিন্তু বর্তমানে আছে জিএম শাওন, আর মাই নেম অফ ব্র্যান্ড বানান ভুল দেখছে, দেখছো অ্যালেক্স কি লেভেলের বড হইলে হইতে পারে, মানে আগে থেকে আইডিতে নিচে লেখা রাখছে মাই নেম অফ কী লেখছে এটা ব্যারেন। আচ্ছা যাই হোক, অ্যালেক্স জন। তো এবার হচ্ছে ওর নামটা চেঞ্জ করে ফেলি আমরা, ও একটা নাম সিলেক্ট করে দিয়েছিলো, বলছিলো যে ভাই এটা দিও, অ্যান্ড দেখি দেই হয় কি না। ওকে গাইস নাম কিন্তু ফাইনালি চেঞ্জ হয়ে গেছে। তো ওর ইউআইডিটা এগেইন আমি দেখাই দিই, ইউআইডিটা হচ্ছে 5592181677। ওকে 5592181677। তো তোমরা চাইলে ওর সাথে অ্যাড হতে পারো, তো ওর সাথে অ্যাড হলে মাঝে মাঝে আমার সাথেও খেলতে পারবা। তো এ হচ্ছে ওর ইউআইডি। তো এখন আমি তোমাদের হচ্ছে ওর বাকি কালেকশন যেগুলো আছে বডির এগুলো দেখাই দিই। বডির মধ্যে হচ্ছে আমি নর্মালি ইউজ করি কোন বডি এটা ইউজ করা যাইতে পারে, আর এগুলো আছে সবই হচ্ছে ফ্রির কালেকশন যা দেখতেছি, ঠিক আছে সবই ফ্রির কালেকশন। রেয়ার জিনিস বলতে গেলে এ আইডিতে নাই, এই এই বান্ডেলটা কিন্তু অনেক আগে, যারা ফ্রি ফায়ার খেলো তারা খুব ভালোভাবেই জানো, ওটা কিন্তু তেমন ভালো কালেকশন নাই। আর এখন হচ্ছে টোটালি ফ্রি ফায়ার আইডি বেচা কেনা এগুলো হয়ই না, তো যার কারণে হচ্ছে এই আইডিটা আমি নিজেও কিনি নাই, এটা হচ্ছে এক ভাইয়ের থেকে মানে চাইছিলাম ওর জন্য, তো ও মানে আইডিটা দিছে অ্যান্ড ওরে এটা গিফট দিতেছি, কারণ আমি চাই না যে মানে টাকা দিয়ে আইডি কিনতে, ঠিক আছে। আমি তোমাদেরকেও বলবো যে টাকা দিয়ে আইডি কিনো না, কারণ টাকা দিয়ে মানে গেমটা তো হচ্ছে খেলতেছো তোমরা মজার জন্য, তো সেক্ষেত্রে এখানে টাকা নষ্ট করা মানে পুরাটাই ওয়েস্ট। আর টপ আপ করলে অবশ্যই জেডের সব বিডি থেকে করবা, যেটা হচ্ছে জেডের সব বিডি ওয়েবসাইট, যেটা হচ্ছে পার্সোনালি আমারই ওয়েবসাইট। তো এখানে হচ্ছে প্যান্ট, প্যান্টের মধ্যে কোনটা নেবো, প্যান্টের মধ্যে এইটা নিতে পারি, অ্যান্ড এই যে এইগুলো আছে এটা ও কী বলে জেলখানা ড্রেস, অ্যান্ড এখানে এই প্যান্ট আছে, এই প্যান্ট, এই প্যান্ট, এই যে ফুটবলের প্যান্ট, ফুটবলের প্যান্টগুলো কিন্তু একসময় রেয়ার ছিল যখন আমরা ফ্রি ফায়ার
মানে প্রথম দিকে খেলতাম তখন মানে খুব কম প্লেয়ারের কাছে হচ্ছে ফুটবলের প্যান থাকতো, তখন বট প্লেয়ারদের কাছে শুধু ফুটবলের ড্রেস গুলো থাকতো আর এছাড়া ওইভাবেই কারো কাছে থাকতো না। তো এখন তোমাদের হচ্ছে জুতার কালেকশনগুলো দেখাই দিই, লেডিস কালেকশন আমি দেখাইলাম না কারণ আইডিতে তেমন ভালো কালেকশন নাই, তোমরা নিজেরাই দেখতে পারতেছো। মানে গেম খেলার জন্য যা যা লাগে আয়ো সব কিছুই আছে। আর এগেন বলতেছি আইডিটা আমি কিনে দিই নাই, ঠিক আছে? তোমরা আবার অনেকে বলতে পারো যে ভাই মানে নাই মামার চেয়ে তো কানা মামা ভালো, তাই না? যেটা নাই একদমই সেটার চেয়ে তো অল্প কিছু ভালো, যার কারণে হচ্ছে এটা ওরে দিচ্ছি। আর এখানে দেখো এই যে স্যান্ডেল, আমি স্যান্ডেল পরে রাখিস। মানে জুতার কালেকশনের মধ্যে এইগুলাই ছিল। ইমোটের মধ্যে আছে এই যে এটা আছে চমলক্ষ, তারপর হচ্ছে এই যে কুত্তার ইমোট আছে, আর কুত্তার কথা মনে পড়লে সুলতান ডাইনের কথা মনে পড়ে যায়। তারপর হচ্ছে এই যে এই যে আরেকটা ইমোট আছে এই যে টাকা উড়ায় ডলার ডলার বাইরে হচ্ছে, এত টাকার মালিক যদি আমি থাকতাম তাহলে তো কাজে হয়ে যেত। আর তারপর হচ্ছে এই যে দেখো কি রে এই ইমোটটা তো আমার কাছেও নাই, ও পাইলো কোন জায়গায় ভাই? কেমনে বসে বল দেখি কী 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 দিল, এটা কী দিল বুঝলাম না। আর যাই হোক এইটা এই ইমোটটা দেখি, ও নাইস, আমি তো ইমোটই মানে কবে কী ইমোট আসে আমি সেটাও জানি না। এটা ভালো লাগে নাই, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। আর তারপর হচ্ছে যে এইটা এটা তো আগেকারই, আর লোল তো লোল তো মানে প্রথম দিকের ইমোট, যখন নতুন মানে এক সময় লোল ইমোট মানুষের কাছে থাকা খুব রেয়ার ছিল। আর যখন আমরা ফ্রি ফায়ার খেলতাম একদম প্রথম দিকে তখন হচ্ছে তোমার স্কাল মাস্ক ছিল, যেটা হচ্ছে অনেক বেশি রেয়ার ছিল। বাট এখন তো ওইটা নাই, এখন ওই স্কাল মাস্ক তো ফ্রিতেই পাওয়া যায়। তারপর হচ্ছে এই ইমোট, এই হচ্ছে হালকা কিছু ইমোট। আর অ্যানিমেশনের মধ্যে কি এগুলো আছে? নাই, একটাও নাই। আর ব্যাকপ্যাকের মধ্যে আছে এই যে পান্ডা ব্যাকপ্যাক, এটা আছে, এটা আছে, গিটার আছে আর কি কি, এই যে গিটার আরেকটা, দেন হচ্ছে মাক্রোশা সরি স্পাইডারম্যান, অ্যান্ড দেন লুটবক্সের মধ্যে এগুলো আছে, লুটবক্স এটাই কিপ করা থাক। আর প্যারাশুটের মধ্যে এগুলো আছে, প্যারাশুট আমি নর্মালি এটা ইউজ করি। আর এখানে এই যে ইয়ে আছে নামার সময় সেটা, তো তোমরা অনেকের কাছে অনেকেই আছো আমার কাছে গিভওয়ে চাও বা অ্যাড হতে চাও, অ্যাড হওয়ার জন্য অবশ্যই তোমরা যারা ডায়মন্ড হোক করো আমার ওয়েবসাইট থেকে করবা, JSOBD, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো। আর এখন তারা ওরা আমি লাইট ফাস্টটা কিনে দিই আমার ওয়েবসাইট থেকে অর্ডার দিয়ে। তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখো অর্ডার দেওয়া মাত্র কিন্তু চলে আসবে ওর আইডিতে ডায়মন্ড, ঠিক আছে? অর্ডার দেওয়া মাত্র কিন্তু চলে আসবে, ঠিক আছে? জাস্ট ওয়েট এ মিনিট, তোমরা মানে সেকেন্ড ফিউ সেকেন্ড ওয়েট করো, দেখো আমি অর্ডার দিছি আর চলে আসবে এখন, চলে আসছে 200, আর লাগছে কত 100 না, আর 100 টাকা লাগতেছে। ওকে দেখো এটাও চলে আসছে, ওকে গাইস এখন দেখো চলে আসছে। তো এখন হচ্ছে মানে ফার্স্ট চার্ট করতে চাও তারা চাইলে যেটা শর্ট ভিডিও দিয়ে করবা। ওকে গাইস আমি এখন হচ্ছে আর আইডি দিয়ে লেটেস্টটা কিনে দিই, 500 টাকা তো হয়ে গেছে। আর এটা আপডেট করতে কত টাকা লাগে? 500 টাকা লাগবে, তো বুঝলাম। ওকে গাইস এখন তো আই হোপ মানে ভালো কালেকশন হয়ে গেছে, তোমরা অনেকেই হয়তো আইডি দিয়ে মন খারাপ করতে পারে, এখন তোমাদের কেমন লাগছে এটা বলো। ওকে প্যাটও কিন্তু ফ্রিতে পাওয়া যাবে। আর গান কালেকশনের মধ্যে কী কী আছে এগুলো আমি একটু দেখাই দিই শর্টকাটে। গান কালেকশনে যেগুলো আছে মোটামুটি মোটামুটি খেলার মতো আর কি, MP40 ধরো, MP40-র মধ্যে এইটাই মোটামুটি মানে একটা গেম খেলার জন্য যা যা লাগে সব কিছুই আছে আইডিতে। তো এই ছিল আজকের ভিডিও গাইস, তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবা। তবে আল্লাহ হাফেজ, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।